দিলে তার কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখিরাতে। সেগুলি বয়ান করার সময় নেই। জাকাতের নিসাব বয়ান করি, পাঁচ রকমের জিনিসে জাকাত আছে, মনে রাখবেন পাঁচ রকমের জিনিসে জাকাত আছে। প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য যা জমি থেকে উৎপন্ন হয়, ফসল অথবা এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে, হ্যাঁ শুকিয়েও, যেমন খেজুর রাখা যেতে পারে, কিশমিশ রাখা যেতে পারে, এ ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে, আর কাঁচায় যেগুলো সবজির মতো দু তিন দিনের মধ্যে খেলে খান না হলে শেষ, সেগুলিতে জাকাত নেই, শাক সবজিতে জাকাত নেই। ওই রকমই যেসব ফল রাখা যায় না, কলা আম ইত্যাদি, এগুলো জাকাত নেই। হ্যাঁ ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে জাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে, কলার বাগান আম বাগানওয়ালাকে। প্রথম জাকাত হচ্ছে ফসলের জাকাত, যেটাকে আমাদের দেশে বলা হয় অসর। কি বলা হয় অসর? কেন বলা হয়? আষাঢ়া থেকে, অসর মানে দশ ভাগের এক ভাগ। আর আগের যুগে সেচ হইতো না। আমরা ছোটোকালে দেখেছি সেচের জমি ছিল না। প্রথম দেখলাম যে গমের সেচ শুরু হইলো, ধান ওই আউশ ধান হয়তো কোনো সেচ টেচ লাগতো না, আসমানের পানিতে হইতো। হ্যাঁ তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে অসর লাগবে, মানে দশ মনে এক মন, দশ ভাগের এক ভাগ লাগবে, এটাকে অসর বলা হয় আরবি ভাষায়। আর বিশ মনে এক মন লাগবে কোনটা? যেটাতে সেচ করা হচ্ছে, হ্যাঁ সেচ করা ফসল। আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে, সেগুলিতে নিসফুল ওসর মানে বিশ মনে এক মন লাগবে। এই হচ্ছে একটি জাকাত। দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত। উঁটের জাকাত আছে, গরুর জাকাত আছে, বকরি ছাগলের জাকাত আছে, এগুলির প্রয়োজন নেই। তিন নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত। স্বর্ণের জাকাত কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তওবাতে যে যাহা ফিদা, স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি। আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে জাকাত ফরজ হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, বিশ দিনার, ইশরুনা দিনারান, বিশ দিনার। আর এর অপর নাম হচ্ছে বিশ মিসকাল, বিশ মিসকাল। এই বিশ দিনার বা বিশ মিসকাল, বিশ মিসকাল হচ্ছে ভরিতে, কে জানেন ভরিতে স্বর্ণের নিসাব মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল্ড থাকলে জাকাত লাগবে, কে বলতে পারেন? হ্যাঁ সাত, আর কেউ? হ্যাঁ সাড়ে সাত, মাশাআল্লাহ ঠিক বলেছেন, সাড়ে সাত ভরি, সাড়ে সাত ভরি, সাড়ে সাত ভরি। আর সাড়ে সাত ভরি হচ্ছে আপনার গ্রামে কত হবে? গ্রামে হ্যাঁ বলেন কত? পঁচাশি, জি 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 জি, পঁচাশি গ্রাম, পঁচাশি, পঁচাশি গ্রাম। আজকাল গ্রামের হিসাব চলছে তো পঁচাশি গ্রাম, সহজ ভাষায় জানেন, পঁচাশি গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানাই থাকে অথবা আপনার মালিকানাই থাকে, একজন মালিকানাই, চার পাঁচজনের নাই, আপনার সাবালিকা মেয়েকে দিয়ে দিয়েছেন ও মালিক হয়ে গেছে, ওটা নাই, সব জমা করার দরকার নেই, কিন্তু এক মালিকানে একজনে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন, স্বর্ণে চাঁদিতে রূপাতে আর টাকা পয়সা রিয়াল ডলারে কারেন্সিতে, হ্যাঁ এগুলিতে শতকরা কত দিতে হবে? শতকরা আড়াই শতাংশ, চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে। তাহলে চল্লিশ ভরিতে এক ভরি দিতে, ওই হিসাব করে নেবেন, সাড়ে সাত ভরিতে বা পঁচাশি গ্রামে কত আপনার হয় ওটা আপনি হিসাব করে নেবেন। তারপরে চার নম্বরে হচ্ছে চাঁদি, চাঁদি রূপা সিলভার, তো রূপাতে জাকাত রয়েছে। জি স্বর্ণের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লাইসা আলাইকা শাইউম মিনা ফি যাহাবি হাতা ইয়াকুনা লাকা ইশুনা দিয়ে নান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত বিশ দিনার তোমার কাছে না হবে। বিশ দিনার সম্পর্কে বললাম, চাঁদি সম্পর্কে হাদিস আপনাদের শোনায় পিয়ে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, পাঁচ উকিয়ার কমে সাদকা জাকাত ফরজ হয় না, পাঁচ উকিয়ার কমে জাকাত ফরজ হয় না। আর এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহাম, তো চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দেন তাহলে কত হবে? চার পাঁচে বিশ, কত হইল? কত হইল? আরে কি অঙ্ক পড়ে নেই নাকি? দুইশো হইল, আর একটা জিরো বাড়ান, চার পাঁচে বিশ গুণলাম জিরো বাড়ান, দুইশো, তাহলে দুইশো দিরহাম। এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহাম, হ্যাঁ আর পাঁচ উকিয়াতে নেশাব হয় তাহলে পাঁচচল্লিশ, দুশো দিরহাম, দুশো দিরহাম যদি কারো কাছে হয়, দিরহাম
পুরাতন হিসাব। এখন এই দিরহাম পুরাতন হিসাবকে 200 যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে, তাহলে হবে 595 গ্রাম। কত বললাম? 595 গ্রাম। কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সম পরিমাণ টাকা থাকে, এ 595 গ্রাম চাঁদির দাম কত? চাঁদির দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করলে এক এক রকম আজব কথা বলে, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদির সবগুলির রেট এসেছে। আমার কাছে এখন মোবাইলে আছে, যদি কারো হোয়াটসঅ্যাপে চান আমি পাঠিয়ে দিতে পারবো। চাঁদির রেট সবচেয়ে ভালো, চাঁদির রেট এতে বলা হয়েছে 2.8 জি, তার মানে 3 রিয়ালের কম। হ্যাঁ, 3 রিয়ালের কম, 1 গ্রামের দাম 3 রিয়ালের কম। আর সবচাইতে সস্তা চাঁদি যেটা অন পয়েন্ট হচ্ছে 67, মানে 1 টাকা 67 হালালা, 1 টাকা 67 হালালা হচ্ছে 1 গ্রামের দাম। তো এই হিসাবে হিসাব করে আজকে ভালো করে শুনেন, কারণ এক এক লোক এক এক রকম ফতোয়া দিচ্ছে। কে বলছে যে 1 লাখ টাকা হইতে হবে বাংলাদেশের টাকা, কে বলছে 60-70 হাজার। এক ভাই বলল যে আমাদের ওখানে 800 টাকা করে ভরি, সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের 42 হাজার। তো আমি বললাম যে ঠিক আছে, যদি আপনি কনফার্ম থাকেন। কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম, চাঁদি মেলা রেটের রয়েছে, একবারে যেগুলো ব্যবহৃত, তারপরে যেটা মানে যেমন যেটার ক্যারেট আছে, তো ওই হিসাবে রেট মেলা রকম রেট রয়েছে। মধ্যম রেটটা ধরলে, মধ্যম রেট ধরলে হয় 1115 রিয়াল, 1115 রিয়াল যদি 1 বছর ধরে আপনার কাছে পড়ে থাকে, এক ওর নিচে কমে নিচে যায়নি, মানে কোনো সময় জিরো হয়ে যায়নি। গত রমজানে, রমজানের সাথে আমার জাকাতের সম্পর্ক নেই, অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে, অভ্যাস করে নিয়েছে, কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন। যখন টাকা জমা হইল, আপনি ধরেন রমজানে নয় মহরম মাসে সৌদি আরব এসেছে অথবা ইনকাম করা শুরু করেছে, প্রথম বেতন পেলেন আর আপনার কাছে মোটামুটি 1000 রিয়ালের উপরে হয়ে গেছে, 1100 রিয়াল যেটা মধ্যম, আর তার নিচে 993 আসে, একটা রেটে 993, তার মানে 1000। এই জন্য 1000 রিয়াল বলে দিলে আর ঝামেলা থাকবে না, যে কারো কাছে যদি 1000 রিয়াল থাকে গত মাসে গত রমজানে, আর তারপরে গোটা বছর কমেনি, বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে, আর এই রমজানে এসে তার কাছে হ্যাঁ 10000 রিয়াল, 1 লাখ রিয়াল, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে, একবার জাকাত দিয়ে দিবে, 1 বছরের জন্য ফিরিয়ে, কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয়। প্রত্যেক মাসে কারোর জন্য হিসাব করা সম্ভব? অসম্ভব। যে আমার গত রমজান মাসে 1000 ছিল, আর তারপরে তখন নেশাব হয়েছে, তারপরে আবার সওয়ালে কত রমজান পরে ছিল, তারপরে হজের সময় কত ছিল, তারপরে কত ছিল, 3 মাস আগে কত ছিল, কেউ হিসাব করে রাখতে পারবেন না। সুতরাং যখন জাকাত দেওয়ার সময়টা আসবে, তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে, টাকার আকারে হোক, নিজের ঘরে হোক, ব্যাংকে হোক, অথবা দোকান আছে দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক, সেগুলির সাথে মিলিয়ে ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাংকে আছে হ্যাঁ 2-5 হাজার রিয়াল, হ্যাঁ বা কিছুই নেই আপনার কাছে, কিন্তু দোকানে আপনার লাগানো আছে 50,000 রিয়াল বা 10,000 রিয়াল লাগানো আছে, বা তারও বেশি লাগানো আছে, মোট কথা নেশাবের বেশি লাগানো আছে, 1 লাখ রিয়াল লাগানো হয়েছে, তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক একটা করে হিসাব করতে হবে, আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে, মুদিখানার দোকান বা কালা হিসাব করবেন না আপনি, অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত 1 বছর থেকে আমি দোকান চালু করেছি, তখন থেকে নেশাবের মালিক হয়েছি, এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে, এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার। এটা হচ্ছে টাকা আর ব্যবসায় সামগ্রী, তার সাথে চাঁদি বললাম, আর 5 নম্বরে হচ্ছে ব্যবসায় সামগ্রী, সেটাও টাকার মতোই 40 ভাগের 1 ভাগ তাতে দেবেন। এই ছিল ওই সব ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে। 5 রকমের জিনিস কে বলতে পারেন? 5 রকমের জিনিসে জাকাত লাগবে কে বলতে পারেন আমার আলোচনা থেকে? দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন। জি, আছে কেউ? আল্লাহর বান্দা এখনই তো বললাম, হ্যাঁ বলেন। স্বর্ণতে চলেন, আগে পিছিয়ে করলে অসুবিধা। হ্যাঁ, চাঁদিতে
কোন ধন সম্পদ? তো স্বর্ণ চাঁদিটা ধন সম্পদ নাই, টাকা পয়সা চাঁদের বিকল্প, ওটা ধরলে ছয় নম্বর হয়ে যাবে। টাকা পয়সাগুলি চাঁদের বিকল্প, মনে রাখবেন যে স্বর্ণ সাড়ে সাত ভরিকে নিসাব ধরবেন না, কত করে নিসাব ধরবেন? 595 গ্রাম চাঁদিকে নিসাব ধরবেন। কারণ এই যে কাগজের টাকাটা এসছে, এটাও ভালো করে ক্লিয়ার করেন, কাগজের টাকা এসছে, এটা আগের যুগে চাঁদির টাকা চলতো, রূপার টাকা চলতো, তার বিনিময়ে এসছে। এটা চেক স্বরূপ, যেমন ব্যাংকে গেলে চেক দেয় না, ড্রাফট দেয় বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে, যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও, ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো, এটা টাকা নয়, আসলে টাকা নয়, সরকারের ঘরে কিছু না থাকলে এটার কোনো মূল্য ছিল না, যেন জাল টাকার কোনো মূল্য নাই। হ্যাঁ, তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসাবে কাগজের নোট এসছে, সুতরাং চাঁদিকে নিসাব ধরতে হবে, আর সেটা হচ্ছে 1000 থেকে 1100 রিয়াল। তো 1000 রিয়াল যদি নিসাব হয়, বাংলাদেশের টাকা কত টাকা হইল? হ্যাঁ, কত? 20 না 22 তো 20,000 টাকা, মোটামুটি 20,000 টাকা যদি বাংলাদেশি টাকা থাকে আপনার কাছে, তো জানতে হবে যে আপনার নেশাব হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা, এটা হচ্ছে সতর্কতা। এখন বলেন, স্বর্ণ হইল, চাঁদি হইল, ফসলে মাশাল্লাহ, হ্যাঁ হ্যাঁ, গবাদি পশু, হ্যাঁ হ্যাঁ, ওর গবাদি পশু, গৃহপালিত পশু, চলেন দোকানপাটের যে মাল সামান, হ্যাঁ, ব্যবসায় সামগ্রী, চলেন ঠিক আছে, আপনার একটা পুরস্কার আছে, নিয়ে যেতে পারেন। কষ্ট করে বলে, এত কষ্ট করলে হবে? তো আপনি যদি কষ্ট করেন তো এরা কী বলবে সব? আহা লাদরি, হ্যাঁ এরকম করলে হবে? আচ্ছা, এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, কারা জাকাত দেন একটু হাত উঠান, এটা রিয়াকারি না, জাকাত কার উপরে ফরজ একটু হাত উঠান, জাকাত কার উপরে ফরজে আছে? আমি যে হিসাব বললাম এটা হচ্ছে গবেষণামূলক তাহকিকি হিসাব, এতে 1000 রিয়াল গত রমজানে ছিল, মেলা টাকা থাকলে জাকাত লাগে না, 1000 রিয়াল গত রমজানে ছিল, ওর নিচে পকেট খালি হয়নি, ব্যাংক খালি হয়নি, বোঝা গেছে? মানে 20,000 টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে, আর এখনও 20,000-এর বেশি আছে, তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ। এতে যদি হাত উঠাইতে বলি তো আমার কাছে চুরি করে লাভ নেই, আল্লাহর কাছে চুরি করতে পারবেন না, বুঝছেন? সবার উপর জাকাত ফরজে আছে, সবার উপর কি আছে? জাকাত ফরজে আছে, জি হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। সুতরাং কারো কাছে যদি 20,000 টাকা বাংলাদেশি টাকা, 1000 রিয়াল সৌদি আরবের যদি এক বছর ধরে থাকে, তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি, পকেট শূন্য হয়নি, ব্যাংক শূন্য হয়নি, তা বাড়ি শূন্য হয়নি, তাহলে জাকাত ফরজে আছে, আল্লাহর হস্তে জাকাত। যটাকা বেরোয় 1000 রিয়ালে যা বেরোয় তাই বের করবেন, হ্যাঁ, 1000 যা বেরোয় শতকরা 250 টাকা, তাহলে 1000-এ কত হবে? হ্যাঁ, 1000-এ 25 টাকা, 25 রিয়াল বের করবেন, 25 রিয়াল আপনি গরিব মিসকিনের হক, ওটা আপনার হক নয়, বের করবেন না আপনি, তাহলে প্রত্যেকে যদি 1000 রিয়ালে 25 টাকা করে বের করি, তো দেশে গরিব থাকবে, গরিব থাকবে না দেশে, আসলে গরিব থাকবে না, এইভাবে জাকাত বের করতে হবে। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর এই পাঁচটি জিনিসের জাকাত আছে ভালো করে বুঝে নেন, আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন। আর আপনার